আজকের আমাদের অ্যানিভার্সারি ছিল আর কালকের আমরা কি স্পেশাল গিফট পেয়েছি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। জানা মতো লাগছে তোমাকে, কোন দিকে দেখছো? চশমা পরে যে দেখে দেখে সব হাস দিচ্ছে, এই যে এইদিকে চলছে আমার আর প্রীতি রিটিং শো অনেকদিন আগের, আমি এইখানটা এনে চালিয়ে দিয়েছি, দেখুন গাপ গাপ করে কাঁদছে। কে খাচ্ছে ওটা? তুমি তো না, ওটা তো, ওটা তো বাচ্চা মেয়ে একটা, তুমি তো বড়। বেশ না, ওটা তুমি না, তুমি তো বড় তো, তুমি ওটা না, ওটা তো তোমার, ওটা তো তোমার বুনু। ওটা তোমার বুনু, সবাইকে সুপ্রভাত। আজকে আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর কালকে আমাদের ছিল অ্যানিভার্সারি, আপনারা দেখেছেন আমরা কিন্তু সারাদিন বিশাল ঘুরেছি এদিক ওদিক সবাই, মানে দুজন। এখন এই মুহূর্তে একটা বিশেষ, মানে এই মুহূর্তটা একটা বিশেষ মুহূর্ত, এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখানো হবে যে অ্যানিভার্সারিতে আমরা কি গিফট পেয়েছি। তো চলুন আপনাদেরকে দেখাই। তো কালকের আমাদের অ্যানিভার্সারি ছিল আর কালকের আমরা কি স্পেশাল গিফট পেয়েছি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখাই। কানা মতো লাগছে তোমাকে, কোন দিকে দেখছো? চশমা পরে কোন দিকে দেখছো? কানা মতো লাগছে, মনে হচ্ছে চোখ চলে গেছে। দাদা আমার চোখ চলে গেছে, ওইখানে থাক, ওইখানে থাক, তা এবার দেখাবো একটা একটা করে। এটা দূরে দেখো, একটা একটা দূরে দেখো। হ্যাঁ এবার নাও, নাও দেখো। তো প্রথম আমি দেখাবো ওর গিফট গুলো। কি ওর গিফট গুলো? মানে কি অনেক তোমার গিফট? আরে অরুণ ভাই বলছো অনেক আছে না না। প্রথমে আমি যেটা দেখাবো সেটা হলো একটা পেন, এটা খুলো না, ওটা ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ তাহলে তুমি পরো আর চলো তাহলে এইবার, এইবার এখন পরলে এইবার। তারপরে আমি দেখাবো আমারটা, দেখাবো না, খুলে একটু খুলে বার করো, একটা ভাঁজ খোলো, একটা ভাঁজ খোলো, ওই পাঞ্জাবিটা দিয়ে সরিল, একটু চকচকি। আর খুলতে হবে না, ওইটুকুই যথেষ্ট ছিল। এটা কি বেনারসি যেন কাঠ, কাঁঠাল? তাহলে কি বেনারসি বলছিলে তোমরা? কাতার? কি বেনারসি? কাতান। এই যে বলো এরা কি বলবো, আগের বছর দিয়েছিল আমার মা, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, এই বছর দিয়েছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর বছরের একটা দেখা দেখাচ্ছি না, আগের বছর তো দেখা না, আগের বছর দেখিয়েছিলাম। চলো ওইটা পরে যেতে হবে কিনা? না না না, কদিন খেয়ে শক্তি বাড়িলে তারপরে পরো, আর এই গিফট গুলো কে দিয়েছে সেটা বললে না তো। এই গিফট গুলো আমার মা দিয়েছে, বাপের বাড়ি আছে যেহেতু, তার জন্য আমরা বুঝতেই পারছি কে দিয়েছে। প্যাকিং করতে পারো? দেখো বাবার উপরে যেও না, ডায়লগ বাদ বাদ চললাম। তারপর
আর আজকে এই মুহূর্তে এখন আমি রেডি হয়ে গেছি, আবার বাড়ি চলে যাব। মমিতা কদিন পরে যাবে, আমার এখানে থাকলে হবে না, কারণ আমার দিকে দোকান আছে, দোকানটা খুলতে হবে, যা টুকটাক কাজ হচ্ছে। ও কদিন পরে যাবে, ছ সাত দিন পরে, তখন যাই ভালো, নাহলে আমি আসবো এসে একদিন। আর ও এখন আমার সাথে যাবে, কারণ ও টাকা তুলবে বলছে, টাকা পাঠিয়েছে মোর বাবা, টাকাটা লাগবে, টাকাটা তুলে আবার চলে আসবে সামনে থেকে, আমি পুরো বাড়ি চলে যাবো। বার হয়ে গেলাম ফাইনালি, লেট করবো না, কারণ আমাকে আবার দোকানের বাজার করতে হবে, দোকানের বাজার করে তারপর বাড়ি যেতে হবে। মমিতাকে নামিয়ে আমি চলে আসলাম মেজাজে, আর এখন খেয়া পার হয়ে যাবো ওপারে। এইমাত্র চলে আসলাম বাড়িতে, রানিং পুরো একদম খেয়া পার হয়ে, দোকানে কিছু মাল ছিল নিয়ে পর ঝড়ঝপ করে সোজা বাড়ি চলে আসলাম। আর জামাতুন খুলেছি, ভাবছি তাড়াতাড়ি করে স্নান করে একটু ফ্রেশ হবো, তার আগে একটু মমিতাকে ফোন করে দেখতে হবে ও তো এসেছিলো টাকা তুলতে, টাকা তুলেছে কিনা, তুলে বাড়ি গেছে কিনা। তো ফ্রেন্ড শুভ সন্ধ্যা। সন্ধ্যেবেলা একটা জিনিস, মানে আমার ইউটিউবের ভিডিওগুলো তো আমার ফোনে দেখা যায় না, তাই ল্যাপটপে আমি কিছু কিছু কপি করে রাখি, সেইগুলো দেখাচ্ছি। আর এদের রিয়েকশনটা দেখুন, সবাই দেখছে দর্শকগুলো, এই যে দেখে দেখে সব হাস দিচ্ছে, এই যে এইদিকে চলছে আমার আর প্রীতির ইটিং শো অনেক দিন আগের, আমি এইখানটা এনে চালিয়ে দিয়েছি, দেখুন গাপ গাপ করে কাঁদছে। কে খাচ্ছে ওটা? আমি। তুমি তো না, ওটা তো, ওটা তো বাচ্চা মেয়ে একটা, তুমি তো বড়। দেখ না ওটা, তুমি না, তুমি তো বড় তো, তুমি ওটা না, ওটা তো তোমার, ওটা তো তোমার বুনু, ওটা তোমার বুনু বলছি, ওটা তোমার বুনু, হ্যাঁ বুনু না, এটা ওটা ওটা প্রীতির বুনু না, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা প্রীতির বুনু, অনেক ভিডিও আছে বলো, সব দেখিনি তোমরা, দেখো নি সেইগুলো ইউটিউবে ছাড়, দেখো ওটা কে, হ্যাঁ প্রীতি, দাঁড়া এইটা, এইটা কে, এটা এটা কে, কেটা কেটা, এইস কেটা, দেখ তো ভালো, কেটা এইস, হ্যাঁ বাড়ি কোথায়, দেখে নাকি, এই শরীরটা তো মনে হচ্ছে, ওই শয়টারটাই তো, এইটাই তো মনে হচ্ছে, দেখো সেম, এ ডিটো, অনেক পুরানো পুরানো স্মৃতি আছে আমার কাছে। Yeah.